আজকে আমরা পিক্সআর্ট দিয়ে হলিউডের গ্রেটেস্ট মুভি ব্লেড রানারের মতো সিনেমেটিক লুক ক্রিয়েট করার চেষ্টা করব। আমি ফারহান সাইদ, বাকি কথা হচ্ছে ইন্ট্রোর পরে। প্রথমে আমরা এই সাইজের একটা কাস্টম পেজ ক্রিয়েট করব। যারা পিক্সআর্টের সাথে ফ্যামিলিয়ার তারা আমার টাস্কগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কি করছি, আর যারা আগে পিক্সআর্ট দিয়ে এডিট করেননি তাদের জন্য আমি বলবো কাইন্ডলি আপনারা আমার টাস্কগুলো ফলো করবেন, অফকোর্স ইউ ক্যান ডু ইট। সো আমরা অ্যাশ কালারটা নিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের ছবিটা কাইন্ড অফ ফগি টাইপের থাকবে, আর আমাদের পুরো ছবিটাতেই একটা ডিফারেন্ট কালার আমরা দিব। তো এখানে আমরা একটা ফ্ল্যাট কালার হিসাবে অ্যাশ কালারটাকে নিয়েছি। আপনি অন্য কালার ট্রাই করতে পারেন, বাট অ্যাশ কালার ভালো হবে আপনার কালার গ্রেডিংয়ের জন্য। আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ইরেজ করে আমরা লেয়ারটাকে ম্যাচ করার চেষ্টা করছি। তারপর আমরা একটা এমটি লেয়ার নিব, এমটি লেয়ারের উপর ট্যাপ করে আমরা আর একটা ফটো নিব, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে। এই ব্যাকগ্রাউন্ডটা সেম ওয়েতে আমরা ফোরগ্রাউন্ড ইভেন পুরো ইমেজের সাথে কালার কম্বিনেশনটা ঠিক করার জন্য এটাকে আমরা ইরেজ করে নিব। সেম ওয়েতেই আমরা প্রত্যেকটা লেয়ার এখানে অ্যাড করব। অ্যাজ ইউ ক্যান সি আমরা আরও একটা লেয়ার নিচ্ছি, আমরা আমাদের এবার গেটটাকে নিব। বাই দ্য ওয়ে এই সবগুলোর পিএনজি ফাইল আমি ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিজেরা ট্রাই করতে পারেন, সো ডোন্ট ওয়ারি। এবার আমরা নতুন একটা লেয়ার নিয়ে সেটাকে আমরা আমাদের সাবজেক্টের নিচে নিয়ে এসে অ্যাশ কালার দিব, দেন আমরা সাবজেক্টটাকে মাল্টিপল করে মার্জ করে দিব। তাতে কী হবে আপনারা খেয়াল করেন, আমাদের সাবজেক্টটা ডার্ক হয়ে গেল। আমরা এখন প্রত্যেকটা লেয়ারের সাথেই এরকম বিহেভ করব, এবং এর কারণে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের সাথে একটা ম্যাচ ক্রিয়েট করতে পারবো আমরা। আমাদের পুরো ছবিটা একটু ফগি টাইপের হবে, সো ফগি ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এই কাজটা করছি। এগেইন আমরা সেম ওয়েতে আমাদের সাবজেক্টটাকে নিব, দেন এই সাবজেক্টের সাথেও আমরা সেম কাজটাই করব যেটা আমরা আগে করেছি। একটা এমটি লেয়ার নিব, সেটার উপর অ্যাশ কালার দিব, দেন তার নিচে এনে এটাকে মাল্টিপল করে মার্জ করে দিব। তারপর আপনার অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনারা সাবজেক্টের সাথে সামঞ্জস্যতা ক্রিয়েট করতে পারেন। সব লেয়ারগুলো ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের পরে আমরা ছবিটাকে সেভ করে আবার পিক্সআর্টে ওপেন করে এফএক্স থেকে কালারে যাব, দেন কালারাইজ থেকে আমি পার্সোনালি এখানে একটা ইয়েলোইশ টোন ইউজ করব। আপনারা সফট টোনের ভিতর যে একটু ইয়েলোইশ টোন করবেন, যেহেতু আমি ফার্স্টে বলেছি যে আমি ব্লেড রানার মুভির একটা লুক ক্রিয়েট করতে যাচ্ছি। এবার আমরা ছবিটাকে লাইট রুমে নিয়ে আসবো, দেন ইউজুয়ালি আপনারা আপনাদের মন মতো টিউন করবেন ছবিটাকে, তবে চেষ্টা করবেন ছবিটা একটু ম্যাট রাখতে, একটু ফগি রাখতে, বেশি ক্রিস্পি যেন না হয়। সো বাকি স্টেপগুলো আপনারা ফলো করতে থাকেন, অ্যাজ ইউজুয়াল আপনারা যেরকম দেখেন লাইট রুমে আমি এডিট করি, খুব কঠিন কিছু না। Thank you.
আমাদের এডিটিং অলমোস্ট শেষ, তো ফাইনাল ইমেজটা হচ্ছে এরকম। আশা করি ভালো লেগেছে, ভালো লাগার মতো একটা এডিট আই থিঙ্ক। যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।